আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সমাধান করছি অপরিচিতা গল্পের 150টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো অ্যাডমিশন পরীক্ষায় এবং এইচএসসি বোর্ড পরীক্ষায় এসেছিল। তাহলে দেখো আমাদের আজকের আলোচ্য বিষয় অপরিচিতা, ছোট গল্প থেকে এইচএসসি এবং অ্যাডমিশন পরীক্ষায় আসা প্রশ্নের সমন্বয়ে 150টি এমসিকিউ সমাধান ক্লাস। তো এই ক্লাসটি করার মাধ্যমে অপরিচিতা গল্পের সম্পর্কে তোমাদের যতগুলো ডাউট বা কনফিউশন ছিল তা কিন্তু আর থাকবে না। এখানে যে এমসিকিউগুলো সমাধান করা হয়েছে প্রত্যেকটারই গুরুত্ব অনেক বেশি। এইগুলো তোমরা অপরিচিতা গল্পটি একবার পড়ার পরে অনুশীলন করবে, তাহলে দেখবে অপরিচিতা গল্প সম্পর্কে তোমাদের কিন্তু যে কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হবে। তাহলে চলো আমরা সমাধান পর্বটি শুরু করি। অপরিচিতা গল্পের নায়কের বয়স কত বলা হয়েছে? অপরিচিতা গল্পের নায়ককে অনুপম, অনুপমের বর্তমান বয়স কত? 27। তার বিয়ের সময় বয়স কত ছিল? 23। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 27 বছর। তবু ইহার বিশেষ মূল্য আছে, এখানে কিসের মূল্যের কথা বলা হয়েছে? আমরা প্রত্যেকেই জানি এটা হবে জীবনের। জীবনের একটা বিশেষ মূল্যের কথা কিন্তু অপরিচিতা গল্পের শুরুতেই বলা হয়েছিল। তারপরে দেখো এখানে রয়েছে, ছোটবেলায় পণ্ডিত মশাই অনুপমকে কিসের সাথে তুলনা করতেন? আমাদের সঠিক উত্তর হবে মাকাল ফল, শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করতেন। অনুপমের আসল অভিভাবক কে? অনুপমের আসল অভিভাবক হচ্ছে অনুপমের মামা, আর অনুপম তার মায়ের হাতে মানুষ। তাহলে আমাদের এখানে অনুপমের আসল অভিভাবক অনুপমের মামা। অপরিচিতা গল্পে মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত? বছর 6, তার মানে 6 বছরের পার্থক্য তাদের কিন্তু ছিল। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে বছর 6। কন্যার পিতামাত্রই কোনটি স্বীকার করবেন? কন্যার পিতামাত্রই স্বীকার করবে অনুপম সৎপাত্র। কেন? কারণ সে তামাকটুকু পর্যন্ত খায় না। তাহলে আমাদের এখানে উত্তর হয়ে যাবে অনুপম সৎপাত্র। অনুপম কোনটি খায় না বলে গর্ব প্রকাশ করেছে? আমাদের সঠিক উত্তর হবে তামাক, তামাকটুকু পর্যন্ত খায় না, সেজন্য কিন্তু সে সৎপাত্র। বিয়েবাড়িতে ঢুকে মামার খুশি না হওয়ার কারণ ছিল না কোনটি? কোয়েশ্চেনটা ভালোভাবে তোমরা পড়ে নেবে, এটা কিন্তু একটু জটিল কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কি দেখো, বিয়েবাড়িতে ঢুকে মামার খুশি না হওয়ার কারণ ছিল না কোনটি? আমাদের উত্তর হয়ে যাবে দেখো গহনার পরিমাণ দেখে। মামা কেমন ঘরের মেয়ে পছন্দ করতেন? মামা কিন্তু গরিব ঘরের মেয়ে পছন্দ করতেন। অনুপমের বন্ধুর নাম কি? অনুপমের বন্ধুর নাম কিন্তু হরিশ, তোমরা প্রত্যেকেই এটা গল্প পড়ে জেনেছো। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই কার কাছে গুরুতর? অবশ্যই এটা কার কাছে? মামার কাছে। অনুপমের শিক্ষাগত যোগ্যতা কি? অনুপম কিন্তু এমএ পাস করেছিল। অনুপম কি পাস করেছিল? এমএ পাস করেছিল। মেয়ে যদি বলো তবে উক্তিটি, এই উক্তিটি কিন্তু হরিশের। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হরিশের। অপরিচিতা গল্পে রসিক মনের মানুষকে? অবশ্যই আমাদের উত্তর হয়ে যাবে হরিশ। একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো উক্তিটি কার? অবশ্যই এটা অনুপম বলেছিল। কাকে বলেছিল? হরিশকে বলেছিল। কাকে বলতে বলেছিল হরিশকে? মামাকে বলতে বলেছিল। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অনুপমের। হরিশ কোথায় কাজ করতো? হরিশ কাজ করতো কিন্তু কানপুরে। কোথায় কাজ করতো? কানপুরে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কানপুরে। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, উক্তিটিতে কাদের কথা বলা হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে দেখো কল্যাণীদের। কল্যাণীদের কিন্তু একসময় সম্পত্তি ছিল কিন্তু বর্তমানে নেই, সেজন্য তারা পশ্চিমে গিয়ে বাস করে। আসর জমাতে অদ্বিতীয় কে? আসর জমাতে অদ্বিতীয় কিন্তু হরিশ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হরিশ। অপরিচিতা গল্পে কোন দ্বীপের উল্লেখ আছে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আন্দামান দ্বীপ। কোন দ্বীপের উল্লেখ রয়েছে? আন্দামান দ্বীপ, এই দ্বীপের কিন্তু উল্লেখ রয়েছে। কে কন্যাকে আশীর্বাদ করতে গেল? আশীর্বাদ করতে গিয়েছিল কিন্তু বিনু দাদা। আশীর্বাদ করতে কে গিয়েছিল? বিনু দাদা। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বিনু দাদা। বিনু দাদার সাথে অনুপমের সম্পর্ক কি? বিনু দাদার সাথে অনুপমের সম্পর্ক কিন্তু পিস্তত ভাই। কি ভাই? পিস্তত ভাই, দেখো পিস্তুত ভাই। মন্দ নহে সে খাঁটি সোনা বটে, উক্তিটি কার? মন্দ নহে সে খাঁটি সোনা বটে, এটা কিন্তু বিনু দাদার উক্তি। এটা কিন্তু বিনু দাদা কল্যাণীকে দেখে এসে বলেছিল। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বিনু দাদার। বিনু দাদা চমৎকার,
এর স্থলে কি বলে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চলনসই। বিনু দাদা কি বলে? চমৎকার বলে না, বলে চলনসই। বিনু দাদা চমৎকার, এর স্থলে কি বলে? আমাদের সঠিক উত্তর চলনসই। কল্যাণীর পিতার নাম কি? কল্যাণীর পিতার নাম শম্ভুনাথ সেন, তার বয়স কিন্তু 40-এর এপারে ওপারে। তাহলে দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে শম্ভুনাথ সেন। শম্ভুনাথ বাবুর বয়স কত? শম্ভুনাথ বাবুর বয়স প্রায় 40, তাহলে আমাদের এখানে প্রায় 40 বছর। তাহার বিনয়টা অজস্র নয়, কার? এটা কিন্তু শম্ভুনাথ বাবুর বিনয়, শম্ভুনাথ বাবু কিন্তু বেশি বিনয় দেখাতো না। তাহলে আমাদের এখানে দেখো শম্ভুনাথ সেনের। বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে, উক্তিটি কার? এটা অবশ্যই শম্ভুনাথের উক্তি। কাকে ডেকেছিল বাবাজি সম্বোধনে? অবশ্যই অনুপমকে ডেকেছিল। তোমরা যারা গল্প পড়েছো অবশ্যই এগুলো সহজেই বুঝতে পারছো। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে শম্ভুনাথ সেনের। কষ্টিপাথর নিয়ে কে বসেছিল? আমাদের সঠিক উত্তর হবে স্যাঁকড়া। এই স্যাঁকড়া কিন্তু কষ্টিপাথর নিয়ে বসেছিল, কারণ কি? কল্যাণীর গায়ের গহনাগুলো খুলে নিয়ে আসবে তার বাবা, সেটা মাপবে বলে। তো তার বাবা কিন্তু গামছাই করে গহনাগুলো এনেছিল। ইয়াররিং কোথা থেকে আনা হয়েছিল? ইয়াররিং আনা হয়েছিল দেখো বিলেত থেকে। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই, উক্তিটি কার? এই উক্তিটি কিন্তু আমাদের শম্ভুনাথ বাবুর। অনুপমের একটা ইচ্ছার কথা কিন্তু এখানে বলা রয়েছে। তোমরা যদি অনুপমের কী ইচ্ছা ছিল সেটা জানো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে অনুপমের কী ইচ্ছা ছিল। এখানে শম্ভুনাথ বাবুর ইচ্ছা কি? যে ঠাট্টার সম্পর্কটাকে সে স্থায়ী করবে না। এখন অনুপমের একটা ইচ্ছার কথা এখানে বলা রয়েছে, তো অনুপমের ইচ্ছাটা কি তোমরা কমেন্টে জানাবে অবশ্যই। তাহলে দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে শম্ভুনাথ বাবুর। মা পুত্রের তীর্থ যাত্রার বাহক কি ছিল? আমাদের সঠিক উত্তর হবে রেলগাড়ি। এই রেলগাড়িতে কিন্তু আমাদের অনুপম ক্যামেরাটা ফেলে গিয়েছিল, অর্থাৎ রেলগাড়ির স্টেশনে কিন্তু সে ক্যামেরাটা ফেলে গিয়েছিল। অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, এখানে ছোট ভাইটি বলতে কাকে বোঝানো হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে দেখো কার্তিককে। ছোট ভাই বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? কার্তিককে। এখানে জায়গা আছে উক্তিটি কার? এটা অবশ্যই কল্যাণীর উক্তি। তো এটা কিন্তু ধোঁয়া স্বরূপ আমাদের অনুপমের কানে বাজতে থাকে, তাহলে দেখো এটা কিন্তু আমাদের কল্যাণীর উক্তি। স্টেশনে অনুপম কি ফেলে গেল? স্টেশনে অনুপম কিন্তু ক্যামেরা ফেলে গিয়েছিল, তাহলে আমাদের সঠিক উত্তর হবে ক্যামেরা। ট্রেনে দেখা হওয়ার সময় কল্যাণীর বয়স কত ছিল? ট্রেনে যখন দেখা হয়েছিল তখন কল্যাণীর বয়স ছিল 16-17। অপরিচিতা মেয়েটির সঙ্গে কতজন মেয়ে ছিল? অবশ্যই তোমরা প্রত্যেকে জানো 2-3 জন। কয়জন? 2-3 জন। তোমাদের কাছে একটা প্রশ্ন, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় সহ আমাদের ন্যাড়ারা কয়টা গ্রাম পার হয়ে স্কুলে যেত? এটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে যদি তোমরা জেনে থাকো। তাহলে দেখো আমাদের উত্তর হয়ে যাবে 2-3 জন, তারা কিন্তু চানামুড় খাচ্ছিল। কল্যাণী স্টেশন হতে কি খাবার কিনে নাই? আমাদের সঠিক উত্তর হবে দেখো চানা মুট, অর্থাৎ চানামুর এমন। শম্ভুনাথ পেশায় কি ছিলেন? শম্ভুনাথ কিন্তু পেশায় ছিলেন ডাক্তার। শম্ভুনাথ বাবু কি ছিল? ডাক্তার। অনুপমের বাবা কি ছিল? ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছিলেন, কিন্তু ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই, এমন একটা উক্তি। তাহলে আমাদের অনুপমের আব্বু কি ছিল বা অনুপমের বাবা কি ছিল? ছিল হচ্ছে উকিল। মাতৃ আজ্ঞা বলতে কল্যাণীর কার প্রতি ইঙ্গিত করেছে? আমাদের সঠিক উত্তর হবে মাতৃভূমির প্রতি। খুবই গুরুত্বপূর্ণ কথা, এখানে অ্যান্সার হয়ে যাবে মাতৃভূমির প্রতি। বিবাহের সময় অনুপমের বয়স কত ছিল? বিবাহের সময় অনুপমের বয়স ছিল 23 বছর, আর অনুপমের বর্তমান বয়স 27 বছর। বিবাহের সময় কল্যাণীর বয়স ছিল 15 বছর, কল্যাণীর বর্তমান বয়স 19 বছর। গজাননের মায়ের নাম কি? গজাননের মায়ের নাম কিন্তু অন্নপূর্ণা, আর গজাননের ছোট ভাইয়ের নাম কি? কার্তিক। শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে, উক্তিটি কার? এই উক্তিটি কিন্তু কল্যাণীর উক্তি। তোমরা প্রত্যেকে এই গল্পটা পড়ে এসবগুলো কিন্তু সহজেই আয়ত্ত করেছো। হরিশ কি উপলক্ষে কলকাতায় এসেছে? হরিশ অবশ্যই এসেছিল ছুটি উপলক্ষে, এসে কিন্তু আমাদের অনুপমের মনকে উতলা করে দিয়েছিল। কাকে অনুপমের ভাগ্য দেবতা বলে উল্লেখ করা হয়েছে? অবশ্যই এখানে মামাকে। মামাকে কিন্তু ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলে উল্লেখ করা হয়েছিল। কার টাকার প্রতি আসক্তি বেশি? অবশ্যই মামার। মামার কিন্তু টাকার প্রতি আসক্তি বেশি ছিল, এবং মামার লক্ষ্য হচ্ছে একটাই, সে কোনোদিনও কারো কাছে ঠকবে না। কিছুদিন পূর্বে MA পাশ করিয়াছি, উক্তিটি কার? এটা কিন্তু আমাদের
অনুপমের উক্তি। একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো, কথাটি কিসের? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বিয়ের। কথাটি কিসের? বিয়ের। বিয়ের সময় কল্যাণীর প্রকৃত বয়স কত ছিল? কল্যাণীর প্রকৃত বয়স ছিল 15 বছর। বিয়ের সময় কল্যাণীর বয়স কত? 15 বছর। মামার বাহিরের যাত্রাপথের সীমানা কত দূর? মামা কিন্তু সর্বোচ্চ একবারা কন্যগর পর্যন্ত গিয়েছিল। মামা সর্বোচ্চ কোথায় গিয়েছিল? কন্যগর পর্যন্ত গিয়েছিল। তাহলে কিন্তু সে হাওড়ার পুল পার হওয়াটাকে তার সংবিধানে নিষেধ করে দিত, এমন একটা লাইন কিন্তু রয়েছে। বিবাহের কতদিন পূর্বে অনুপমের সাথে তার শ্বশুরের সাক্ষাৎ হয়? মাত্র 3 দিন আগে। মাত্র 3 দিন আগে কিন্তু আমাদের সম্মনাথবাবু এবং অনুপমের সাক্ষাৎ হয়েছিল। তিনি বড়ই চুপচাপ, এখানে কার কথা বলা হয়েছে? বড়ই চুপচাপ হচ্ছে আমাদের সম্মনাথ সেন, অর্থাৎ কল্যাণীর বাবা। তিনি কিছুতেই ঠকবেন না, কার প্রসঙ্গে বলা হয়েছে? অবশ্যই মামার প্রসঙ্গে এটা বলা হয়েছিল। আমাদের সঠিক উত্তর মামা। অপরিচিতা গল্পে কোন সময় অনুপম বিনুদাদার বাড়িতে যেত? আমাদের সঠিক উত্তর হবে সন্ধ্যায়। সন্ধ্যায় কিন্তু অনুপম বিনুদাদার বাড়িতে যেত। মেয়েটিকে অনুপমের ফটোগ্রাফ দেওয়ার কথা কে বলেছে? এই উত্তরটা আমি বলবো না, এটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে এর উত্তরটা কি। তোমরা যারা গল্প পড়েছো তারা কিন্তু ইজিলি এই উত্তরটা পারবে, তো আমি সেই উত্তরটা তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিলেন? আমাদের সঠিক উত্তর হবে 2টি টিকিট। সে কিন্তু 2টি টিকিট ঝুলিয়েছিল। আর্দালি সহ ভ্রমণে বের হয়েছে কে? আমাদের সঠিক উত্তর হবে ইংরেজি জেনারেল। একখানা বালা বেঁকে গেল কেন? আমাদের সঠিক উত্তর হবে খাদ নেই বলে। তাতে কিন্তু কোনো খাদ ছিল না, সেজন্য বেঁকে গেল। আমার জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বলতে কি বোঝানো হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে সংসারে অনভিজ্ঞ। যেহেতু বাস্তবিক চিত্র তার সামনে তেমন একটা আসেনি, কারণ মামাই সব কিছু হ্যান্ডেল করতো, সেজন্য কিন্তু আমাদের এখানে উত্তর হয়ে যাবে সংসারে অনভিজ্ঞ। তোমার নাম কি? কল্যাণীকে কে জিজ্ঞেস করলো? আমাদের সঠিক উত্তর হবে অনুপমের মা। অনুপমের মা কিন্তু অনেক পরে গিয়ে জিজ্ঞাসা করে, মা তোমার নাম কি? তখন কিন্তু সে বলে কল্যাণী, বলে তোমার বাবার নাম। তখন সে বলে শম্ভুনাথ সেন, এখানকার ডাক্তার। অত্যন্ত 8 ভাষার বক্তা কে? আমাদের সঠিক উত্তর হবে বিনুদাদা। বিনুদাদা কিন্তু স্টাইলিশলি, অর্থাৎ চমৎকার, এর স্থলে সে বলে চলনসই। আমার পিতা এককালে গরিব ছিলেন, কার পিতা? আমাদের সঠিক উত্তর হবে অনুপমের পিতা। অনুপমের পিতা কিন্তু এককালে গরিব ছিল, কিন্তু উকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছিলেন, ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই। সুপুরুষ বটে কে? সুপুরুষ কিন্তু আমাদের শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন কিন্তু সুপুরুষ। চুল কাঁচা গোফ পাক ধরেছে, কার? আমাদের সঠিক উত্তর হবে শম্ভুনাথ সেনের। কল্যাণী কোন স্টেশনে নেমে গেল? আমাদের সঠিক উত্তর হবে কানপুর। কল্যাণী কিন্তু কানপুর স্টেশনে নেমে গিয়েছিল। কার সঙ্গে পঞ্চস্বরের বিরোধ নেই বলে অনুপমের মনে হলো? আমাদের সঠিক উত্তর হবে প্রজাপতির। প্রজাপতির সাথে পঞ্চস্বরের কিন্তু কোনো বিরোধ নেই, এমন একটি লাইন রয়েছে। ছোটবেলায় পণ্ডিত মশাই বিদ্রুপ করতো কেন? কারণ তার সুন্দর চেহারা ছিল, দেখো সুদর্শন হয়েও নির্গুণ হওয়ার কারণে, সেজন্য কিন্তু তাকে বলা হতো শিমুল ফুল ও মাকাল ফলের সাথে কিন্তু তাকে তুলনা করা হতো। অনুপমকে বিবাহ আসর থেকে ফিরিয়ে দেবার কারণ কি? আমাদের সঠিক উত্তর হবে অনুপমের ব্যক্তিত্বহীনতার কারণে। অনুপমের কিন্তু পার্সোনালিটি ছিল না, মামা যা বলতো সে তাই করতো। শম্ভুনাথবাবু যখন জিজ্ঞাসা করলো এ বাবাজি এতে তোমার মতামত কি, সে কিন্তু কিছু বলেনি, মাথা হেট করে দাঁড়িয়েছিল। সেজন্যই কিন্তু আমাদের এখানে যে মূল কারণ অনুপমের ব্যক্তিত্বহীনতার কারণে তার বিয়েটা কিন্তু ভেঙে গিয়েছিল। আমার পুরোপুরি বয়সই হলো না, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে অতি নির্ভরশীল, সবার উপরে সে নির্ভরশীল ছিল, বেশিরভাগ ক্ষেত্রে কার উপরে? মামার উপরে। তামাকটুকু পর্যন্ত খায় না, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে অতি ভালো মানুষ, সেজন্য কিন্তু কন্যার পিতামাত্রই স্বীকার করিবে অনুপম সৎপাত্র। কনের বয়স নিয়ে মন ভারী হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত মামার মন নরম হলো কিভাবে? আমাদের সঠিক উত্তর হবে দেখো হরিশের বাক্পটুতাই। হরিশ এমনভাবে কথা বলে যে কেউ তার সাথে কথা বললে কিন্তু সে পটে যাবে, তো এমনভাবে হরিশের বাক্পটুতাই আমাদের মামা কিন্তু আলটিমেটলি রাজি হয়ে গিয়েছিল। মামার মন ভারী হলো কেন? আমাদের সঠিক উত্তর হবে দেখো মেয়ের বয়স বেশি বলে। আমাদের কল্যাণীর বয়স তখন ছিল 15, সেই 15 বয়সই কিন্তু তখন বেশি ছিল।
মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়েছে কেন? কারণ হচ্ছে প্রভাবের কারণে, সর্বত্র কিন্তু মামা প্রভাব বিস্তার করে। খাঁটি সোনা বটে বলতে বিনু দাদা কোনটিকে বুঝিয়েছে? আমাদের সঠিক উত্তর হবে উপযুক্ত পাত্রী। অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করত? অনুপমের বাবা তাহলে উকিল, কল্যাণীর বাবা তাহলে হবে ডাক্তার, তাহলে আমাদের সঠিক উত্তর উকিল। অপরিচিতা গল্পটি প্রথম গ্রন্থভুক্ত হয় কোন গ্রন্থে? আমাদের সঠিক উত্তর হবে গল্প সপ্তক। রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? আমাদের সঠিক উত্তর হবে 1268। অনুপম আহারে বসতে পারল না কেন? আমাদের সঠিক উত্তর হবে মামার অনুমতি ছিল না বলে, মামা যেহেতু অনুমতি দেয়নি সেজন্য আমাদের অনুপম আহারে বসতে পারেনি। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? আমাদের সঠিক উত্তর হবে দেখো দেবেন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু তোমরা মনে রাখবে, রবীন্দ্রনাথের বাপের নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। গায়ে হলুদ অনুষ্ঠান কেমন হলো? আমাদের সঠিক উত্তর হবে ধুমধাম করে। গায়ে হলুদের অনুষ্ঠান কিন্তু ধুমধাম করে হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত হয়েছেন? আমাদের সঠিক উত্তর হবে বিশ্বকবি, তাকে কিন্তু বিশ্বকবি উপাধি দেওয়া হয়েছিল। ছেলেবেলায় অনুপমের চেহারা নিয়ে বিদ্রুপ করার সময় পণ্ডিত মশাই কোন দুটি ফুল ও ফলের সঙ্গে তুলনা করেছিলেন? আমাদের সঠিক উত্তর হবে শিমুল ফুল ও মাকাল ফল। অপরিচিতা গল্পে অনুপম সম্পর্কে নিচের কোন বর্ণনাটি ঠিক নয়? আমাদের সঠিক উত্তর হবে বিবাহ আসরে আহার করেছে, অনুপম কিন্তু বিবাহ আসরে খায়নি, কারণ মামা কিন্তু তাকে খেতে দেয়নি। অপরিচিতা গল্পে এক জোড়া ইয়াররিং সম্বন্ধে শেখরার মন্তব্য কি? আমাদের সঠিক উত্তর হবে ইহা বিলাতি মাল, সে কিন্তু বলেছিল ইহা বিলাতি মাল। কোনটি রবীন্দ্রনাথের নাটক নয়? আমাদের সঠিক উত্তর হবে রাজারানী, এই রাজারানী কিন্তু নাটক নয়। তাহলে নাটক কি কি দেখো, অচলায়তন এটা নাটক, মুক্তধারা এটা নাটক, রক্তকবরী এটাও কিন্তু নাটক। রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ কি? আমাদের সঠিক উত্তর হবে দেখো কুষ্টিয়ার শিলাইদহ। অপরিচিতা গল্পে বিয়ে বাড়ির যাত্রাকালে নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়নি? আমাদের সঠিক উত্তর হবে দেখো বেহালা, এই বেহালা কিন্তু ব্যবহৃত হয়নি। অপরিচিতা গল্পে কথকের বাবার পেশা কি ছিল? কথক বলতে আমাদের এখানে অনুপম, আর অনুপমের বাবার পেশা কি ছিল? অবশ্যই সে ছিল উকিল, তাহলে দেখো ওকালতি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কি? আমাদের সঠিক উত্তর হবে দেখো মুসলমানির গল্প। বানানগুলো প্রায় সবগুলো একই, তোমরা মনে রাখবে মুসলমানির গল্প। গাড়ি লোহার ড্যাশ তাল দিতে দিতে চলিল, আমি মনের মধ্যে ড্যাশ শুনিতে শুনিতে চলিলাম, শূন্যস্থানে কি বসিবে? তাহলে শূন্যস্থানে বসবে দেখো মৃদঙ্গে। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল, আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। রসন চৌকি হলো সানাই ঢোল ও কাঁসার সৃষ্ট ঐকতান বাদন, এমন একটা যন্ত্র বিশেষ। অপরিচিতা গল্পের হরিশের কোন গুণের বর্ণনা আছে? হরিশ কিন্তু কি করে বলতো, সে হচ্ছে আসর জমাতে অদ্বিতীয়, হরিশ কিন্তু আসরটা খুব ভালোভাবে জমাতে পারে। আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি কোন রচনার অংশ? অবশ্যই এটা অপরিচিতা গল্পের অংশ। অপরিচিতা গল্পের নায়কের নাম কি ছিল? আমাদের সঠিক উত্তর হবে দেখো অনুপম। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা কোনটি? আমাদের সঠিক উত্তর হবে দেখো কালান্তর। বিনুদাদার ভাষাটা অত্যন্ত ড্যাশ, বিনুদাদার ভাষাটা অত্যন্ত আট, এই আট ষাট দিলে কিন্তু উত্তর ভুল, আমাদের উত্তর হয়ে যাবে আট। কোন্নগরের অবস্থান কোথায়? আমাদের সঠিক উত্তর হবে কলকাতার নিকটে। অপরিচিতা গল্পটি কার জবানিতে লেখা? আমাদের সঠিক উত্তর হবে অনুপমের। অপরিচিতা কার দৃষ্টিকোণে লেখা গল্প? আমাদের সঠিক উত্তর হবে উত্তম পুরুষের। এখন আমরা দেখব এইচএসসি বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলোর সমাধান। এখানে 50টা রয়েছে, তাহলে এই প্রশ্নগুলো সমাধানের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে বোর্ড পরীক্ষায় কোন প্যাটার্নে বা কোন আলোকে প্রশ্ন করা হয়। তাহলে দেখো আমাদের যে উদ্দীপকটা রয়েছে সে নিজের চারদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে কে? এখানে কিন্তু কল্যাণীর রূপ ব্যাখ্যা করতে গিয়ে আমাদের রবীন্দ্রনাথ এমনভাবে লিখেছিল। তাহলে আমাদের এই রূপটা কার দেখো অবশ্যই
কল্যাণীর, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কল্যাণীর। অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি? অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত শম্ভুনাথ সেন যখন তার কন্যা সম্প্রদানে অসম্মতি জানায়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দেখো শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি। অপরিচিতা গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে লাল রং, দেখো লাল রঙের। আমার মতো অক্ষম দুনিয়ায় নাই অনুপমের এই উক্তিটির মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে? আমাদের সঠিক উত্তর হবে দেখো অনুশোচনা অসহায়ত্ব, এখানে কিন্তু খুব উত্তর হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দেখো এক আর দুই, অর্থাৎ অনুশোচনা অসহায়ত্ব, এই দুইটা। অপরিচিতা গল্পের কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কী ছিল? আমাদের সঠিক উত্তর হবে আত্মমর্যাদা। কল্যাণীর কিন্তু আত্মমর্যাদা ছিল, সেজন্য সে বিবাহ করতে পরবর্তীতে রাজি হয়নি। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? আমাদের সঠিক উত্তর হবে বলিষ্ঠতা। এটা কিন্তু আমাদের এই উক্তিটা কিন্তু শম্ভুনাথ সেনের, আর শম্ভুনাথ সেন একমাত্র অ্যাটিটিউড বয় আমাদের এই অপরিচিতা ছোট গল্প। যে গাছে সে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে, এই বর্ণনায় কল্যাণীর কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে মার্জিত সুরুচি। কল্যাণীর মার্জিত সুরুচির কথা কিন্তু এখানে বলা হয়েছে। অপরিচিতা গল্পে গল্প বলায় পটুকে, তোমরা প্রত্যেকেই জানো গল্প বলায় পটু হচ্ছে হরিশ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হরিশ। অপরিচিতা গল্পে কথকের নাম কি? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অনুপম। দেখো এটা কিন্তু আমরা অনুপমের মুখে অপরিচিতা গল্পটা শুনতে পাই। শাকিল সাহেব শিক্ষিত মানুষ, তার আত্মসম্মানবোধ প্রখর, মেয়ে শিরিনের বিয়েতে নিজের অনিচ্ছা সত্ত্বেও সাধ্য অনুসারে বরপক্ষের যৌতুকের দাবি পূরণ করতে রাজি হন, কিন্তু উচ্চশিক্ষিত শিরিন যৌতুকে অসম্মতি জানিয়ে এ বিষয়ে প্রত্যাখ্যান করে। উদ্দীপকের শাকিল সাহেব অপরিচিতা গল্পের কার সাথে তুলনীয়? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দেখো শম্ভুনাথবাবু। শম্ভুনাথবাবুর সাথে কিন্তু আমাদের শাকিল সাহেবের মিল রয়েছে। শিরিনের সাথে কল্যাণীর মিল কোথায়? উভয়ই শিক্ষিত ব্যক্তিত্ব সম্পন্ন, বাবার আজ্ঞাবাহী, না এটা হবে না। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে উভয়ই শিক্ষিত ব্যক্তিত্ব সম্পন্ন, অর্থাৎ আমাদের উত্তর এক আর দুই। অপরিচিতা গল্পে রেল কর্মচারী কয়টি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দুইটি। অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হীনমন্যতা। আমাদের সঠিক উত্তর হীনমন্যতা। তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দি, উক্তিটি প্রকাশ পেয়েছে শম্ভুনাথবাবুর, অবশ্যই এটা হচ্ছে প্রত্যাখ্যান। শম্ভুনাথবাবু কিন্তু এমনভাবে প্রত্যাখ্যান করেছিল যে আপনাদের গাড়ি বলিয়া দি। কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি? কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ হচ্ছে আত্মসম্মানবোধ। দেখো এখানে আমাদের উত্তর হয়ে যাবে আত্মসম্মানবোধ। কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করতেন? শিমুল ফুল মাকাল ফল এর সাথে তুলনা করতো কিন্তু পণ্ডিত মশাই। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পণ্ডিত মশাই। অনুপমের মামার সাথে করে শ্যাকড়া নিয়ে যাওয়ার কারণ কি? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বাসের অভাব। অনুপমের মামার কিন্তু বিশ্বাসের অভাব ছিল, সেজন্য সে সাথে করে শ্যাকড়া নিয়ে গিয়েছিল। অপরিচিতা গল্পে মামা কাকে পাইলে ছাড়িতে চান না? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হরিশকে। হরিশ কিন্তু বাড়িয়ে বাড়িয়ে কথা বলে, মামাও কিন্তু বাড়িয়ে বাড়িয়ে কথা বলে, সেজন্য দুইজনের একটা ভালো বন্ডিং রয়েছে। মমতার বিয়ে পড়ানোর সময় মমতার মামা বলল বিয়েতে 500,000 টাকা কাবিন করতে হবে। এ কথা শুনে বিয়ের আসর থেকে উঠে গেল বর রাশেদের আত্মীয় স্বজন, দর কষাকষিতে বিয়েটাও ভেঙে গেল। বেশ কিছুদিন পর মমতার সাথে দেখা হলো রাশেদের। রাশেদ মমতাকে উপযুক্ত দেনমোহর দিয়ে বিয়ে করতে চাইলেও মমতা আর বিয়েতে রাজি হয়নি, বরং সে নারী শিক্ষা কেন্দ্র খুলেছে। উদ্দীপকের রাশেদের মনোভাবের সাথে সাদৃশ্যপূর্ণ উক্তি কোনটি? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দেখো কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে, হাত জোর করিয়াছি, মাথা হেট করিয়াছি, কিন্তু আমাদের কল্যাণী কিন্তু রাজি হয়নি। উদ্দীপকের মমতা ও কল্যাণীর মানসিকতার সাদৃশ্য হলো মর্যাদাবোধ, স্বনির্ভরতা, দৃঢ় প্রত্যয়, অবশ্যই সবগুলোই হবে। এই সবগুলো শব্দ কিন্তু আমাদের অপরিচিতার সাথে যায়, অর্থাৎ কল্যাণীর সাথে যায়। অপরিচিতা গল্পে কাকে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে মামাকে।
অপরিচিতা গল্পের অনুপমের বিয়ের বিষয়ে কিসের খবরটা মামার কাছে বেশি গুরুত্বপূর্ণ? আমাদের সঠিক উত্তর হবে বাপের অবস্থা। মেয়ের বাপের অবস্থাটা মামার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কোন ঘটনাকে অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত বলা হয়? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে শম্ভুনাথ কর্তৃক কন্যা সম্প্রদানে অসম্মতি। অপরিচিতা গল্পে মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কি? এখানে প্রকাশ পেয়েছে দেখো আমাদের উত্তর হয়ে যাবে শম্ভুনাথ বাবুর। কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেশে ভরে গিয়েছিল? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দেখো বিবাহ না করতে কল্যাণীর পণ। এটা যখন ও শোনে তার মন কিন্তু পুলকের আবেশে ভরে গিয়েছিল। অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার কারণ কী ছিল? আমাদের সঠিক উত্তর হবে আত্মমর্যাদা। গজানন এর সঠিক ব্যাসবাক্য কোনটি? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গজ আনন যার, এটাই কিন্তু গজানন বহুব্রীহি সমাস। জরিমা শব্দের অর্থ কি? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আড়ষ্ঠতা। জরিমা শব্দের অর্থ আড়ষ্ঠতা। অপরিচিতা গল্পে শম্ভুনাথ চরিত্রের জন্য প্রযোজ্য? আমাদের সঠিক উত্তর দেখো প্রথম দুইটা। এখানে তার চুল পাকা, চুল পাকা কিন্তু তার ছিল না, তার চুল ছিল কাঁচা, সেজন্য এটা বাদ। তাহলে আমাদের প্রথম দুইটা কিন্তু সঠিক উত্তর। দেখো আমাদের উত্তর হয়ে যাবে 1 আর 2। অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার পরে মামা মামলা করার পরিকল্পনা করেছিল কিসের জন্য? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মানহানির দাবিতে, অর্থাৎ 3 নম্বরটা আমাদের উত্তর। মানহানির দাবিতে মামা কিন্তু মামলা করতে চেয়েছিল। সাথী সুশিক্ষিত ও আত্মনির্ভরশীল নারী বিয়ের পর শ্বশুর ও শাশুড়ির চাপে চাকরি ছাড়তে বাধ্য হয়। শ্বশুর শাশুড়ির ধারণা চাকরিজীবী বউ অহংকারী হয়, তারা সংসারের প্রতি দায়িত্বশীল নয়। অপরিচিতা গল্পের সঙ্গে উদ্দীপকের সাথীর বৈসাদৃশ্য বা অমিল কোথায়? অমিল হচ্ছে আপোষকামিতায়। এখানে কিন্তু আপোষকামিতায় অমিল রয়েছে। উদ্দীপকের শ্বশুর শাশুড়ির মানসিকতার সাথে অপরিচিতা গল্পের কোন উক্তিটির মিল রয়েছে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে, এটার কিন্তু মিল রয়েছে। আবিদ ও শাফিক দুই বন্ধু। আবিদ অহংকারী নির্জীব পৌরুষশূন্য, অন্যদিকে শাফিক উজ্জ্বল রসিক। শাফিক যে কোনো পরিবেশে দ্রুত নিজেকে মানিয়ে নেয়, সে হয়ে ওঠে আলোচনার মধ্যমণি। উদ্দীপকে শাফিক অপরিচিতা গল্পের কোন চরিত্রের প্রতিনিধি? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হরিশ, কারণ সে সব পরিবেশে মানিয়ে নিতে পারে। কোন কারণে উদ্দীপকের আবিদ ও অপরিচিতা গল্পের অনুপমের সাদৃশ্যপূর্ণ? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অহমিকায় আর হচ্ছে মেরুদণ্ডহীনতায়, এই দুইটাই মিল রয়েছে। রামসুন্দরবাবু বনেদি ঘর পেয়ে মেয়ে বিয়ে দিতে উদ্যত হন, এক্ষেত্রে তিনি বরপক্ষ থেকে দাবিকৃত দেনা পাওনা চুকিয়ে দিয়ে মহা সাড়ম্বরে মেয়ের বিয়ে সম্পন্ন করেন। উদ্দীপকের রামসুন্দরবাবুর সাথে অপরিচিতা গল্পের কোন চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে বা অমিল রয়েছে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে শম্ভুনাথ সেনের। উদ্দীপকে ও অপরিচিতা গল্পে ফুটে উঠেছে কুসংস্কার যৌতুক প্রথা প্রতিবাদী চেতনা? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কুসংস্কার ও যৌতুক প্রথা প্রতিবাদী চেতনা কিন্তু না, কারণ উদ্দীপকে কিন্তু ওরা মেনে নিয়েছিল। বাবার মোটা টাকার যৌতুকের দাবির কারণে সবুজের বিয়ে ভেঙে যেতে বসলো। পিতার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও সবুজ শেষ পর্যন্ত বিনা যৌতুকে রুনিকে বিয়ে করে আনলো। উদ্দীপকের সবুজের বাবার আচরণ অপরিচিতা গল্পের কোন চরিত্রকে স্মরণ করায়? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মামা। উদ্দীপকের সবুজের কোন বৈশিষ্ট্য অপরিচিতা গল্পের অনুপমের চরিত্রে থাকলে তার বিয়ে ভেঙে যেত না? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ব্যক্তিত্ববোধ। অনুপমের যদি ব্যক্তিত্ববোধ থাকতো তাহলে কিন্তু তার বিয়েটা ভেঙে যেত না। শাওনের বিয়ে চূড়ান্ত হয় অন্যার সাথে, যৌতুকের দাবি পূরণ না হয় মোতালেব সাহেব ছেলের বিয়ে ভেঙে দিতে চান, বাবার অন্যায় আবদার শাওন মানতে নারাজ। সে যুক্তি দিয়ে বাবাকে বুঝিয়ে যৌতুক না নিয়েই অন্যকে বিয়ে করে। মোতালেব সাহেব অপরিচিতা গল্পের কোন চরিত্রের ইঙ্গিত বহ? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মামা। শাওনের কোন কোন বৈশিষ্ট্য অনুপমের মধ্যে থাকলে অনুপমের বিয়েটা টিকে যেত? সাহসিকতা ব্যক্তিত্ববোধ গভীর ভালোবাসা। গভীর ভালোবাসাটা দরকার নেই আমাদের এখানে, সাহসিকতা ব্যক্তিত্ববোধ এই দুইটা কিন্তু দরকার ছিল অনুপমের। একদল শ্রমজীবী নারী পুরুষ লঞ্চে করে গ্রামে যাচ্ছিল ঈদের ছুটিতে। বিত্তবান মোহিত সাহেব স্ত্রী সন্তান এবং আত্মীয় পরিজন নিয়ে লঞ্চে উঠলে
লঞ্চ কর্মীরা শ্রমজীবীদের সিটগুলো ছেড়ে দিতে বলে। অনেকেই ছেড়ে দিলেও প্রতিবাদ জানিয়ে নিজের সিটে দৃঢ়ভাবে বসে থাকে গৃহকর্মী হালিমা। এটা কিন্তু অপরিচিতদের সাথে মিল রয়েছে, অর্থাৎ কল্যাণীর সাথে মিল রয়েছে, কল্যাণী কিন্তু সিট ছাড়েনি। উদ্দীপকের হালিমা অপরিচিতা গল্পের কাকে প্রতিনিধিত্ব করে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কল্যাণীকে। উদ্দীপকে উঠে আসা অপরিচিতা গল্পের প্রসঙ্গ হলো প্রতিবাদ শ্রেণী বৈষম্য। আমাদের এখানে এই দুইটা কিন্তু প্রতিবাদ শ্রেণী বৈষম্য এই দুইটাই অ্যান্সার হবে। আমি তোমার সামনে আবার নতজানু হয়ে আসি। নারী না প্রেমে নয়, আল্লেষে নয়, ক্ষমাচে কেনা বেচা চলছে তোমাকে নিয়ে, যেন তুমি শাকসবজি আলু পটল খাসির মাংস। উদ্দীপকের ভাবের সাথে নিচের কোন গল্পের মিল রয়েছে? আমাদের এখানে হবে অপরিচিতা। উদ্দীপকে বর্ণিত অবমূল্যায়নের শিকার হয়েছে কোন চরিত্র? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কল্যাণী। অপরিচিতা গদ্যে অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওকালতি। অপরিচিতা গল্পটি গল্পগুচ্ছের কোন খণ্ডে রয়েছে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তৃতীয় খণ্ডে। এ আর দেখিব কি ইহাতে খাদ নাই, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে শেখরার। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য কোনটি? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বনফুল। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 15 বছর বয়সে।